ঘন্টায় 135 কিলোমিটার, অর্থাৎ ল্যান্ডফলের সময় সর্বোচ্চ গতিবেগ থাকতে পারে 135 কিলোমিটার ঘন্টায়। কলকাতায় 70 থেকে 90 কিলোমিটার বেগে ঝড়ের সম্ভাবনা রয়েছে। বঙ্গোপসাগরে ঘনীভূত নিম্নচাপ পরিণত হয়েছে গভীর নিম্নচাপে। রবিবার রাত 11টা থেকে 1টার মধ্যে আছড়ে পড়তে পারে এই ঘূর্ণিঝড় রেমাল। পশ্চিমবঙ্গের সাগর ও বাংলাদেশের খেপুপাড়ার মাঝামাঝি আছড়ে পড়তে পারে এই ঘূর্ণিঝড় রেমাল। ঘূর্ণিঝড়ের প্রভাবে ঝোড়ো হাওয়া বইতে শুরু করেছে। আকাশে ঘন মেঘ, বৃষ্টি একবার সকালবেলা হয়ে গেছে, আবার ঝোড়ো হাওয়া বইতে শুরু করেছে, আবার বৃষ্টি নামবে।